মনের মুকুর গল্পপাঠের আসরের সমস্ত শ্রোতা ও দর্শক বন্ধুদের জানাই আমার শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও নমস্কার। আমার আজকের গল্প পরশুরাম ওরফে রাজশেখর বসুর লেখা একটি গল্প। গল্পের নাম জটাধর বক্সি। নতুন দিল্লির গোল মার্কেটের পিছনে উঁচা চমৌকিরাম নামে একটি গলি আছে। এই গলির মোড়েই কালীবউর বিখ্যাত দোকান ক্যালকাটার টি কেবিন। এখানে চা, বিস্কুট, সস্তা কেক, সিগারেট, চুরুট আর বাংলা পান পাওয়া যায়। তামাকের ব্যবস্থা আর গোটাগত খুঁকোও আছে। দু এক মাইলের মধ্যে যেসব অল্পবিত্ত বাঙালি বাস করেন তাদের অনেকেই কালীবউর দোকানে চা খেতে আসেন। সন্ধ্যার সময় খুব লোক সমাগম হয় এবং জাঁকিয়ে আড্ডা বসে। পৌষ মাস পড়েছে, সন্ধ্যা 6:30, বাইরে খুব ঠান্ডা, কিন্তু কালীবাবুর টি কেবিন বেশ গরম। ঘরটি ছোট, একদিকে চায়ের উনুন জ্বলছে, 15-16 জন পিপাসু ঘেঁষাঘেঁষি করে বসে আছেন। সিগারেট, চুরুট আর তামাকের ধোঁয়ায় ঘরের ভিতরটা ঝাপসা হয়ে গেছে। রামতারণ মুখুজ্জে কথা বলছিলেন, এর বয়স প্রায় 65, মিলিটারি অ্যাকাউন্টসে কাজ করতেন, 10 বছর হল অবসর নিয়েছেন। দুই ছেলেও দিল্লিতে চাকরি পেয়েছে, সেজন্য রামতারণ এখানকার স্থায়ী বাসিন্দা হয়ে গেছেন। ইনি একজন সবজান্তা লোক, কথা বলতে আরম্ভ করলে আর থামতে চান না, অন্য লোককে কিছু বলবার অবকাশও দেন না। চায়ের আড্ডার সবাই একে উপাধি দিয়েছে বিরাট ছ্যাঁদা, অর্থাৎ দ্য গ্রেট বোর। রামতারণবাবু বলছিলেন, আরে না না, তোমাদের ধারণা একেবারে ভুল, ভূত আর প্রেত স্বতন্ত্র জীব, আমি বুঝিয়ে দিচ্ছি, শোনো। মৃত্যুর পর মানুষ যতদিন বায়ুভূত, নিরালম্ব, নিরাশ্রয় হয়ে থাকে, অর্থাৎ যে পর্যন্ত আবার জন্মগ্রহণ না করে, ততদিন সে প্রেত। কিন্তু স্কুলমাস্টার কপিলগুপ্ত বললেন, অর্থাৎ পরলোকের ভ্যাগাবন্ডাই প্রেত। বক্তৃতায় বাধা পাওয়ায় রামতারণ বিরক্ত হয়ে বললেন, আরে ফাজলামি রাখো, যা বলছি শুনে যাও। মৃত্যুর পর মানুষ চিরকাল প্রেত হয়ে থাকে না, আবার জন্মায়, ধ্রুবং জন্মা মৃতাশ্চ, কিন্তু যারা ভূত তারা চিরকালই ভূত। কপিলগুপ্ত আবার বললেন, বুঝেছি, যেমন গাজনের সন্ন্যাসী আর লোটা চিমটা কম্বলধারী বারমেশে সন্ন্যাসী। আহ চুপ করো না, মরা মানুষের আত্মা হলো প্রেত, বিলিতি গোষ্ঠ প্রেত, কিন্তু পিশাচ আর পন্টারগাইস্টকে ভূত বলা যেতে পারে। ভূত হলো অপদেবতা, তারা নাকে কথা কয়, ভয় দেখায়, ঘাড় মটকায়, নানান রকম উপদ্রব করে, কিন্তু প্রেত সেরকম নয়। জীবদ্দশায় যার যেমন স্বভাব, প্রেত হলেও তাই থাকে। তবে চলিত কথায় প্রেতকেও লোকে ভূত বলে। এই সময় একজন অচেনা লোক ঘরে প্রবেশ করলেন। বয়স আন্দাজ 45, 6 ফুট লম্বা, মজবুত গড়ন, মোচড় দেওয়া মোটা কাইজারি গোঁফ, গায়ে কালচে খাঁকে মিলিটারি ওভারকোট, পরনে ইজার আছে কি ধুতি আছে ঠিক বোঝা যায় না, মাথায় পাগড়ির মতন বাঁধা কম্পোটার। আগন্তুক ঘরে এসে বাজখাঁই গলায় বললেন, নমস্কার মশাইরা, এখানে আপনাদের সঙ্গে বসে একটু চা খেতে পারি কি? কয়েকজন একসঙ্গে উত্তর দিলেন, আরে বিলক্ষণ, চা খাবেন তার আবার কথা কি, এ তো চায়েরই দোকান। ওহে কালীবাবু, এই ভদ্রলোককে চা দাও। আচ্ছা, আপনাকে তো আগে কখনো দেখিনি, নতুন এসছেন বুঝি? হ্যাঁ, নতুন নয়, দিল্লি আমার খুব চেনা জায়গা, তবে সম্প্রতি বহুকাল পরে এসেছি।
পুরনো দিল্লির কেউ কেউ এখন হয়তো আমার নাম মনে রেখেছেন, জটাধার বক্সি। ও ম্যানেজার মশাই, দয়া করে আমাকে বেশ বড় এক পেয়ালা চা দিন, খুব গরম আর কড়া করে। একটা মোটা বর্মা চুরুট, দশ খিলি পান, এক ধ্যাবড়া চুন আর অনেকখানি দোক্তাও দেবেন। হ্যাঁ, তারপর ভূত প্রেতের কি যেন কথা হচ্ছিল আপনাদের, আমি একটু শুনতে পাই কি? এসব কথা আমার খুব আগ্রহ আছে। একজন উৎসুক নতুন শ্রোতা পেয়ে রামতারণবাবু খুব খুশি হয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ শুনবেন বই কি, বলছিলাম ভূত আর প্রেত আসলে আলাদা জীব, তবে সাধারণ লোকে তফাত করে না। বাদশাহী আর ব্রিটিশ জমানায় ভূত প্রেতের কথা অনেক শোনা যেত, কিন্তু এখনকার সেই সেকুলার ভারতে তারা ফৌত হয়ে গেছে। গুরু মহারাজ, পানি মহারাজ, রাজজ্যোতিষী, নেপাল বাবা ইত্যাদির উপর লোকের ভক্তি খুব বেড়েছে বটে, কিন্তু ভূত প্রেতের উপর আস্থা কমে গেছে, সেই জন্যই তাদের দেখা পাওয়া খুব কঠিন এখন। কপিল গুপ্ত বললেন, বিশ্বাসে মিলায় ভূত, তর্কে বহু দূর। জটাধর বক্সী বললেন, হ্যাঁ ঠিক কথা, কিন্তু ভূত যদি প্রবল হয় তবে অবিশ্বাসীকেও দেখা দেয়, যদি অনুমতি দেন তো আমি কিছু বলি। রামতারণবাবু ভ্রুক মুচকে বললেন, আপনি ভূতের কি জানেন? গেল বছর যখন চাঁদনি চকের ঘড়িটা পড়ে গেল, তিন চারজন এক বাক্যে বললেন, মুখুজ্জমশাই দয়া করে আপনি একটু থামুন, একে বলতে দিন না। জটাধর বক্সী বলতে লাগলেন, বাদশাহ জাহাঙ্গীরের আমলে দিল্লিতে একবার প্রচণ্ড ভূতের উৎপাত হয়েছিল, আমাদের ওই ভারতচন্দ্র রায়গুণাকার তার চমৎকার বৃত্তান্ত লিখেছেন। ভবানন্দা মজুমদারের ইষ্টদেবীকে জাহাঙ্গীর ভূত বলে গাল দিয়েছিলেন। প্রভুর আশকারা পেয়ে বাদশাহী সিপাহীরা ভবানন্দকে বললে, আরে রে হিন্দুর পুত, দেখলাও কাহা ভূত, নহি তুঝে ক্রঙ্গা দো টুক, নো হই সুন্নত দেখে কলমা পড়াও লোকে, জাতি লেও খেলাইকে থুক। তখন ভবানন্দ বিপন্ন হয়ে দেবীকে ডাকলেন, ভক্তের স্তবে তুষ্ট হয়ে মহামায়া ভূত সেনা পাঠালেন। তারা দিল্লি আক্রমণ করলে ডাকিনী যোগিনী, শাখিনী পেতিনী, গুজ্জক দানব দানা, ভৈরব রাক্ষস, বক্কস কক্কস, সমরে দিলে খানা, লপটে ঝপটে, দপটে রপটে, ঝড় বহে খড়তর, লপ লপ লম্ফে, ঝপঝপ ঝম্ফে, দিল্লি কাঁপে থর থর, তাথই তাথই হো হো হই হই, ভৈরব ভৈরবী নাচে, অট্ট অট্ট হাসে, কটমট ভাসে, মত্ত পিসাচি পিসাচি। অবশেষে বিগতিক দেখে বাদশাহ ভবানন্দের শরণাপন্ন হলেন, বিস্তর ধন্যলোদ খেলা তার রাজগীর ফরমান দিয়ে তাকে খুশি করলেন। তখন ভূতির উৎপাত থামল। সেকালের তুলনায় আজকাল ভূত প্রেত কিঞ্চিত দুর্লভ হয়েছে বটে, কিন্তু এই দিল্লিতে এখনো ভূত দেখা যায়। কপিল গুপ্ত বললেন, মুখুজ্জমশাই আপনি তো প্রাচীন লোক, বহুকাল দিল্লিতে আছেন, তা ভূতের সঙ্গে কখন আপনার মোলাকাত হয়েছিল? রামতারণ বললেন, আমি নিষ্ঠাবান ব্রাহ্মণ, তোমাদের মতন অখাদ্য খায় না, নিত্য সন্ধ্যার নিক করি, ভূতের সাধ্য নেই যে আমার কাছে খাসি। কপিল গুপ্ত বললেন, আচ্ছা জটাধরবাবু, আপনাকে তো একজন চৌকস লোক বলে মনে হচ্ছে, তা আপনি ভূত দেখেছেন? জটাধর বললেন, নিরন্তর দেখছি, ভূত দেখা অতি সহজ। বলেন কি, দয়া করে আমাদের দেখান না। রামতারণ বললেন, ওসব বুঝে কি আমার কাছে চলবে না, ভূতপ্রেত মানি বটে, একলা অন্ধকারে ভয়ও পায়, কিন্তু জটাধর কি ঘটাধরবাবু ভূত দেখাতে পারেন এ কথা আমি বিশ্বাস করি না। কলেজে আমি রীতিমতো সায়েন্স পড়েছি, ম্যাজিকওয়ালাদের জোচ্চুরি আমার জানা আছে। অট্টহাস্য করে জটাধর বললেন, যদি আপনাকে ভূত দেখাই? দেখাবেন বললি হলো, কবে দেখাবেন, কোথায় দেখাবেন, কখন দেখাবেন? কেন, আজই এখানেই এখনই দেখাতে পারি। কপিল গুপ্ত বললেন,
দেখিয়ে ফেলুন মশাই, আর দেরি করবেন না, আমাদের বাড়ি ফেরার সময় হলো। কিন্তু কি দেখাবেন, ভূত না প্রেত? রামতারণবাবু প্রতিবাদ সইতে পারেন না, চটে গিয়ে বললেন, বেশ এখনই দেখান, ভূত প্রেত ভীমদত্তি শাকচুন্নি যা পারেন, আমি আজ বাজি রাখছি যে আপনি পারবেন না, শুধু ধাপ্পা দিচ্ছেন, ভূত দেখানো আপনার সাধ্য নয়। জটাধর বললেন, ঠিক আছে আপনার চ্যালেঞ্জ মেনে নিলাম, মোটা টাকা বাজি রাখতে আমি চাই না, কারণ আপনি নিশ্চয়ই হারবেন, ছাপোষা পেনশনভোগী বুড়ো মানুষ, আপনার ক্ষতি করবার ইচ্ছা আমার নেই। তবে এই বাজি রাখা যাক যে ভূত যদি দেখাতে পারি তবে আমার চা চুরুট পানের দাম আপনি দেবেন, আর যদি আমি হেরে যাই তবে আপনি যা খেয়েছেন তার দাম আমি দেব, রাজি আছেন? আপনারা সবাই কি বলেন? সবাই বললেন, হ্যাঁ খুব ভালো প্রস্তাব, ভেরি ফেয়ার অ্যান্ড জেন্টলম্যানলি। বর্মাচুরিটির উগ্র ধোঁয়া উদ্গ্রহণ করতে করতে জটাধর বক্সী বলতে লাগলেন, সে 1941 সালের কথা, তখন আমি বর্মায় জেনারেল সিটোয়েলের স্যাপার্স অ্যান্ড মাইনার্সের দলে সিনিয়র হাবিলদার আমিন। বর্মা থেকে চীন পর্যন্ত যে রাস্তা তৈরি হচ্ছিল তারই জরিপ আমাকে করতে হতো। আমার উপরাল অফিসার ছিলেন ক্যাপ্টেন ব্যাবিট। রামতারণবাবু বললেন, আরে ওসব বাজে কথা কি বলছেন, আপনার চাকরির বৃত্তান্ত আমরা শুনতে চাই না, ভূত দেখাতে পারেন তো দেখান। দুই হাত নেড়ে আশ্বাস দিয়ে জটাধর বললেন, ব্যস্ত হবেন না স্যার, আমার কথাটি শেষ হওয়ামাত্র ভূত দেখতে পাবেন। তখন জাপানিরা দক্ষিণ বর্মায় পৌঁছেছে, তাদের আর এক দল থাইল্যান্ডের ভিতর দিয়ে বর্মার উত্তর পূর্ব দিকে হানা দিচ্ছে। আমাদের সার্ভে পার্টি সে সময় শান স্টেটের উত্তরে কাজ করছিল, দলটি খুব ছোট, ক্যাপ্টেন ব্যাবিট, আমি, পাঁচজন গোর্খা সেপাই, পাঁচজন বর্মি কুলি, একটা জিপ, আর আমাদের তাঁবু রসদ থিরোলাইট লেভেল চেন ঝান্ডা ইত্যাদি বয়বার জন্য চারটে খচ্চর। আমরা যেখানে ছাউনি করেছিলাম সেই জায়গাটা পাহাড় আর জঙ্গলে ভরা, মানুষের বাস নেই, বাঘ ভালুক ফুরার প্রতি জানোয়ারের খুব উপদ্রব, বন্দুক দিয়ে মারা একদম বারণ, পাঁচে শত্রুরা টের পায়। ব্যাবিট সাহেবের সঙ্গে একটিন স্ট্রিকটিনের বড়ি ছিল, জিলেটিন দিয়ে মোড়া, পেটে গেলে 3 মিনিটের মধ্যে গলে যায়। মাংসের টুকরোর সঙ্গে সে বড়ি মিশিয়ে ক্যাম্পের বাইরে ফেলে রাখা হতো, রোজই 2-4টে জানোয়ার মারা পড়ত। একদিন গুজব শোনা গেল যে জাপানিরা আমাদের 20 মাইলের মধ্যে এসে পড়েছে। তোর ক্যাপ্টেন ব্যাবিট বললেন, ওয়ে বক্সি, শুধু তুমি আর আমি একটু এগিয়ে গিয়ে দেখি চলো, আর সবাই ক্যাম্পেই থাকুক। চিয়াংকাই শেখ আমাদের সাহায্যের জন্য একটা চীনা পল্টন ইউনিয়ন থেকে পাঠিয়েছে, আজ তাদের এখানে পৌঁছবার কথা, দেখতে হবে তাদের কোনো পাত্তা মেলে কি না। আমরা দুজনে উত্তর পূর্ব দিকে 4-5 মাইল হেঁটে চললুম, সামনে একটা নিবিড় জঙ্গল, তার উপর একটা ছোট্ট পাহাড়। সাহেব বললেন, ওই পাহাড়ের উপর উঠে দূরবীন দিয়ে চারদিক দেখতে হবে। আমরা জঙ্গলে ঢুকলুম, সঙ্গে সঙ্গে 40-50 জাপানি আমাদের ঘিরে ফেললে। রামতারণবাবু অধীর হয়ে বললেন, ওহে বক্সি, তুমি তো কেবলই বকবক করেই চলেছ, শেষকালে হয়তো বলবে যে তুমি নিজে একটি জাপানি ভূত দেখেছিলে। সেটি চলবে না বাপু, তোমার ভূত দেখা মানব না। জড়াধর বললেন, আপনি নিশ্চিন্ত থাকুন, আর একটু পরেই আপনারা সবাই সচক্ষে ভূত দেখবেন। আচ্ছা তারপর শুনুন, ক্যাপ্টেন ব্যাবিট বললেন, বক্সি আত্মরক্ষার কোনো উপায় নেই, হাত তুলে সারেন্ডার করো। আমরা হাত তুলতেই জাপানিরা কাছে এলো, এমন রোগা হাড্ডিসার পল্টন কোথাও দেখিনি, তাদের 3-4 জন আমাদের গাল কাঁধ হাত পা সব টিপে টিপে দেখতে লাগলো, একজন সাহেবের কাঁধে কামড়েই দিল আর সবাই তাকে ধমক দিয়ে টেনে নিয়ে গেল। ব্যাবিট সাহেব একটু আধটু জাপানি ভাষা বুঝতেন, জিজ্ঞাসা করলুম, এদের মতলবটা কি বলুন তো? সাহেব বললেন, মাই পোর বক্সি, হ্যাঁ বুঝতে পারছো না, এদের ভাড়ার শূন্য, রসদ যা আসছিল সান ডাকাতরা লুট করে নিয়েছে,
7 দিন উপোস করে আছে, খিদে পেট জ্বলছে। তারপর দেখলুম ওদের কয়েকজন একটা উনুন বানিয়ে আগুন জ্বেলেছে, তার উপর মস্ত একটা ডেকচি চাপিয়েছে। টি কেবিনে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে বীরেশ্বর সিংই একটু বেশি ভীতু। ইনি শিউরে উঠে বললেন, ও এই সময় চেনা পল্টন এসে পড়লো বুঝি। জড়াধর বললেন, কোথায় পল্টন? চারজন জাপানি এগিয়ে এলো, দুজনের হাতে দড়ি আর দুজনের হাতে তলোয়ার। সাহেব বললেন, বক্সি এই চারটে বড়ি এখনই গিলে ফেলো। আমি বললুম, আগে থাকতেই বিষ খেয়ে মরবো কেন, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। সাহেব ধমক দিয়ে বললেন, যা বলছি তাই করো, আমি তোমার কমান্ডিং অফিসার, অবাধ্য হলে কোর্ট মার্শালে পড়বে। কি আর করা যায়, বড়ি চারটে গিলে ফেললুম, সাহেবও গিললেন। বীরেশ্বর সিং আঁতকে উঠে বললেন, হ্যাঁ বিষ খেলেন? তারপর চীনা ফৌজের ডাক্তার এসে বিষ বার করে ফেললে বুঝি। চীনা ফৌজ 1 ঘন্টা পরে এসেছিল, আমাদের যা হলো শুনুন। দুটো জাপানি আমাদের হাত পা বেঁধে ঘাড় নিচু করে বসিয়ে দিলে, আর দুটো জাপানি তলোয়ার দিয়ে ঘ্যাঁচ। বীরেশ্বরবাবু মাথা চাপড়ে চিৎকার করে বললেন, ওরে বাপরে বাপ! হ্যাঁ মশাই, তলোয়ারের কোপ দিয়ে ঘ্যাঁচ করে আমাদের মুন্ডু কেটে ফেললে। রামতারণবাবু ক্ষীণ কণ্ঠে বললেন, তবে বেঁচে আছেন কি করে? বজ্রগম্ভীর স্বরে জটাধর বক্সি বললেন, হ্যাঁ কে বললে বেঁচে আছি, আপনার হুকুমে বাঁচতে হবে নাকি? আমাদের কেটে টুকরো টুকরো করলে, ডেকচিতে সেদ্ধ করলে, চেটে পুটে খেয়ে ফেললে, খিদের চোটে স্ট্রিকিনের তেতো টেরই পেলে না। তারপর 3 মিনিটের মধ্যে সব কটা জাপানি কনভার্সন হয়ে পটপট করে মরে গেল। ক্যাপ্টেন ব্যাবিটের মতন বিচক্ষণ অফিসার দেখা যায় না মশাই, আশ্চর্য দূরদৃষ্টি। আচ্ছা আপনারা বসুন, আমি এখন চললুম। ও কালীবাবু, আমার বিলটা রামতারণবাবু শোধ করবেন, নমস্কার।